se tem uma altura tipo aí por acaso também que সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। তো দেখো নামকরণ করব, নামকরণ করার আগে আমার কিছু জিনিসটা ক্লিয়ার থাকতে হবে, কিছু জিনিসের আইডিয়া ক্লিয়ার থাকতে হবে। এগুলো আমরা সবাই অনেক আগে পড়ে আসছি বা অনেক আগে থেকে আমরা এগুলো জানি, তারপর আজকে একটু রিভিউ করে নিই। একটা যুব যুগের নামকরণ করার আগে আমাদের কিছু জিনিস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেমন দেখো আমাদের কারণ সংখ্যার উপর ভিত্তি করে যুব যুগের কিছু ইনিশিয়াল নাম থাকে, প্রাথমিক নাম থাকে, সেটা সবাই জানো যে শিকলে কার্বন সংখ্যার অবস্থান কত আছে সেই সংখ্যার উপর নির্ভর করে কয়েকটা নাম থাকে। যেমন দেখো আমরা এগুলো জানি, এগুলো পড়ে আসছি আমি, এগুলো মিথ। মিথ মানে শিকলে কার্বনের সংখ্যা এক, ইথ মানে শিকলে কার্বন সংখ্যা দুই, এভাবে প্রোপ মানে তিন, বিউট মানে চার, আর কার্বন শিকল সংখ্যা পাঁচ হবে প্যান্ট, ইনিশিয়াল সিক্স হলে এক্স, সেভেন হলে যে সংখ্যাটা থাকবে
সেটা যোগফল যেদিক দিয়ে গণলে বা যেদিক দিয়ে গণনা করলে তোমার সংখ্যার যোগফলটা ক্ষুদ্রতম হবে সেই দিকটা কাউন্ট করবা, বাম দিকে গণবা ডান দিক থেকে গণবা সেটা ওই যোগফলের মানের উপর নির্ভর করবে, ক্ষুদ্রতম যেদিকে হবে সেদিক দিয়ে গণতে হবে। লাস্ট কথাটা হচ্ছে তোমার অ্যালফাবেটিক্যাল অর্ডারটা ফলো করবে, ঠিক আছে? তিনটা কথা অবশ্যই মনে রাখবে। এখন আমরা উদাহরণ দেখবো, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা উদাহরণ দেখি। তো দেখো এখন আমরা উদাহরণ লক্ষ্য করি, যেমন এই একটা যোগ দিলাম, দিয়ে বললাম এখন নামকরণ করো। দেখো এটা একক বন্ধন যুক্ত যৌগ, আর একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে এটা একটা অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে কি অ্যালকেন, আর অসম্পৃক্ত হচ্ছে অ্যালকিন এবং অ্যালকেন, আমরা জানি সেটা। একক বন্ধন থাকা মানে অ্যালকেন, আর একক বন্ধন থাকা মানে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, তাহলে দেখো আমার প্রথম নিয়মটা কি ছিল, দীর্ঘতম কার্বন শিকল চিহ্নিত করতে হবে। চিহ্নিত করবো,
করে সেদিকটা কাউন্ট করবা, তারপর লাস্টে কি করবা অ্যালফাবেটিক্যাল অর্ডারটা মেনটেন করে লিখে ফেলাবা, শেষ। তাহলে আমাদের সমিত আয়োজক অনলাইন নাম। এখানে আরেকটা জিনিস আছে, এখানে দেখো ইথেনমূলক একটা ছিল, তো কোনো সমস্যা নাই, ইথেনমূলক একটা ছিল, সমস্যা নাই। এখন মনে করো সাপোজ যদি ইথেনমূলক দুইটা বা তিনটা থাকতো তখন কি করতা? তখন তো একই নাম দিতে পারতো না, তখন নামটা একটু ঝামেলা দিত। দেখো আমরা যদি যে কোনো জিনিস এক থাকলে কোনো প্রবলেম, দুই থাকলে কি ইউজ করতাম কেমিস্ট্রিতে ডাই, তিন থাকলে কি ইউজ করি ট্রাই, এগুলো মনে রাখবা, চার থাকলে কি ইউজ করি, একই মূলক চারটা আছে তখন ইউজ করতে হবে টেট্রা, একই মূলক তিনটা আছে তখন ইউজ করতে হবে ট্রাই, একই মূলক দুইটা আছে তখন ইউজ করতে হবে কি ডাই, সেগুলো কথা জানো। ডাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার, সেগুলো জানো না? এখন আমরা সেগুলো একটা উদাহরণ দেখবো। এখন আমরা উদাহরণ দেখি, যে যে বললাম একটু আগে যে একই মূলক দুইটা বা তিনটা চারটা থাকলে তখন কিভাবে নামকরণটা করবো, সেই হিসাবে আমরা এখন একটা উদাহরণ দেখি। দেখো এখানে একটা আমি উদাহরণ দেখালাম, আমি বললাম যে এই যৌগটার নামকরণ করো, সেম নিয়ম, দীর্ঘতম কার্বন শিখর চিহ্নিত করতে হবে। দেখো সর্বোচ্চ কটা কোন দিক থেকে গুনতে পারো, এদিকে গুনি, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, বা এদিকে গুনো কি এক দুই তিন চার পাঁচ ছয় গুনতে পারি, এক দুই তিন চার পাঁচ ছয়, বা আমি যদি এদিক দিয়ে গুনি, এটাকে এক ধরি, এটাকে দুই ধরি, তাহলে বাকি সব সেম থাকে, তাই না? তিন দিক দিয়ে আমি ছয়টা গুনতে পারি। ছয় মানে কি বলতো? ছয় মানে হচ্ছে হেক্স, হেক্স না, সিক্স মানে হেক্স, এটা আমরা জানি। তো সিক্স মানে হেক্স, আর এটা একটা অ্যালকেন যৌগ, সুতরাং এটার নাম হবে কি, সিএক্স প্লাস অ্যালকেন, কি হবে, হেক্সেন। তাহলে আমরা নামটা পেয়ে গেলাম, সবার লাস্টে কি থাকবে, হেক্সেন থাকবে। এখন দেখি আমরা কোন দিক দিয়ে কাউন্ট করবো, আমি সাপোজ ভাবলাম আমি এদিক দিয়ে কাউন্ট করবো। তো দেখো আমি যদি এদিক দিয়ে কাউন্ট করি তাহলে কি হয়, দেখো তো এক দুই তিন, মানে তিন নম্বরে একটা মিথেন মূলক পাইছি, চার পাঁচ এই দিক দিয়ে কাউন্ট করতেছি, মানে পাঁচ নম্বরে কয়টা মিথেন মূলক পাচ্ছি, দুইটা, তাহলে তিনে পাইলাম একটা, পাঁচে পাইলাম কয়টা, দুইটা পাইলাম, তিন তিনে একটা, পাঁচে দুইটা, আর এটা একটা কি যোগ, হেক্সেন যোগ। তাহলে কিভাবে হবে, কয়টা মিথেন মূলক পাইছি, তিনটা না, তিন হলে কি হয় কেমিস্ট্রি ভাষায় ট্রাই, কি মূলক পাইছি, মিথেন মূলক পাইছি। সো আমরা কি থ্রি থ্রি ফাইভ ফাইভ ট্রাই মিথাইল হেক্সেন, এই দিক থেকে আমরা এটা লিখতে পারি, তাই না? ওকে এটা লিখলাম। এখন আমি চিত্র দিলাম, তাহলে এই দিক থেকে মনে দেখি কি হয়, এক দুই, দুই নম্বরে কয়টা মিথেন মূলক আছে, দুইটা, তাহলে দেখো তাহলে কি আসতেছে আমার, টু টু, দুই নম্বরে পাইছি কয়টা মিথেন মূলক, দুইটা মিথেন মূলক পাইছি, তিন চার, চার নম্বরে কি পাইছি, চার নম্বরে কি পাইছি, মিথেন মূলক পাইছি, আর এটা হচ্ছে হেক্সেন যৌগ। তাহলে দেখো এইখানে যখন আমি এদিক থেকে তাহলে আমার সংখ্যাটা আসবে কিরকম, টু টু ফোর ট্রাইমিথাইল হেক্সেন, আর এদিক থেকে বললে কি আসে আমার, থ্রি ফাইভ ফাইভ ট্রাইমিথাইল হেক্সেন। এখন তুমি বলতে পারো ভাই তাহলে এদিক থেকে বলেন না কেন, এদিকে তো সেম হয়, এদিকে তো বলছিলেন গণনে, তাহলে দেখো এদিক থেকে বললে কি হয়, এক দুই, দুই নম্বরে এই যে দুটা মিথেন মূলক পাইতেছি, এদিক থেকে বললে সেম, দুই নম্বর পজিশনে দুইটা মিথেন মূলক, এটার মতো সেম, তিন চার, চার নম্বরে কি আবার মিথেন মূলক, সেম টু সেম, এদিক থেকে যেটা হয় এই নিচ দিয়ে গণনা সেটা হচ্ছে, মানে আমি দুইটা অপশন পাচ্ছি, এ একটা অপশন পাচ্ছি, এ একটা অপশন পাচ্ছি, তাই না? এখন এই দুইটা অপশনের মাঝে আমি কোনটা কাউন্ট করব, সেম আগের মতো সংখ্যা যোগ করো, দুই দুই যোগ করলে কত হয় চার, চার আর চার যোগ করলে কত হয় বলো তো, আট, দুই প্লাস দুই প্লাস চার আট, আর এখানে যোগ করলে কত হয় তিন প্লাস পাঁচ প্লাস পাঁচ কত হয় থার্টি, থার্টিন বলো না আট বলো, থার্টিন বলো। সো আমি যেটা ছোট হবে সেটা কাউন্ট করবো না, সেটা নিবো না, তাহলে ছোট কোনটা, তেরো না আট, আট ছোট, সুতরাং আনসার হবে এটা, এটা হবে না, বুঝতে পারছো? খুবই সহজ, আর বাসায় এখন একটু বইটা দেখে প্র্যাকটিস করবা, আমি আশা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এখন আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে সেটা কি হয়, সম্পৃক্ত পড়ে ফেললাম, অ্যালকেন পড়ে ফেললাম, এখন বলবো কি অ্যালকিন বা অ্যালকাইন, এই দুইটাই বলবো, কি বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে তাহলে কি নামকরণটা, এটা দেখ পাইবো। ওকে দেখো এখন আমরা দেখবো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি হয় নামকরণের নিয়মটা, ঠিক আছে? এটা মনে রাখবা, এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণের কিছু নিয়মের মিল আছে, বা বেশ কিছু নিয়ম হুবহু মিল, ঠিক আছে, সেটা মনে রাখবা। এখানেও সেম বা মনে রাখবা যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রেও তোমার দীর্ঘ কার্বন কার্বন শিকল চিহ্নিত করতে হবে, যে যেদিক থেকে বললে তুমি সর্বোচ্চ সংখ্যক কার্বন গুনতে পারবা সেই দিকটাই কাউন্ট করতে হবে, এটা সেম টু সেম সম্পৃক্ত হাইড্রোকার্বনের মতো। কিন্তু এখানে এক্সট্রা একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা জানি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, এবং অ্যালকিন এবং অ্যালকাইন কি থাকবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। এখানে এই নিয়মটা আছে যে কার্বন শিকল তুমি চিহ্নিত করতে পারবে, কার্বন শিকল কোনো প্রবলেম নাই, চিহ্নিত করার পরে তুমি
দেখতে কাম করলে তোমার কি হয়, ওই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটার কাছে হয় সেই দিকে কাম করতে তোমার। এটা হচ্ছে এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে ভাইটাল নিয়ম মনে রাখতে হবে যে দীর্ঘতম কার্বন চেইন কিন্তু আগে চিহ্নিত করতে হবে। এটা চিহ্নিত করার পরে তুমি দেখবা যে তখন কোন দিক দিয়ে গণবা, তুমি বাম দিক ডান দিক না উপরে নিচে গণলে ওই দীর্ঘতম কার্বন শিখরের মাঝে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা সবচেয়ে কাছে পাওয়া যায়, যে দিক থেকে গণলে তোমার সবচেয়ে কাছে পাওয়া যাবে সেই দিক দিয়ে তোমার কাম করতে হবে। জাস্ট এইটুক মনে রাখবা। ওকে, এখানে যোগফলের কোনো ঝামেলা নাই, সম্পৃক্ত হাইড্রোকার্বনের মতো। আর এখানে অ্যালফাবেটিক্যাল তিন নাম্বার অপশনটা সবগুলো সেম থাকবে। এই মোট কথা, এই এই অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন সবসময় করবে টোটাল নামকরণে যে কোনো যোগে, ঠিক আছে? এটা তুমি চাকরি যোগেও পাবা, কোনো প্রবলেম নাই। এই অ্যালফাবেটিক অর্ডারটাও এখানেও মেনটেন করতে হবে তোমার, বুঝছো? তাহলে এখন আমরা উদাহরণে চলে যাবো। উদাহরণ দেখালে একদম দেখালে জিনিসটা ক্লিয়ার হবে বেশি। দেখো উদাহরণ দেখো, এখন আমি একটা উদাহরণ দেখাচ্ছি তোমাদের এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে। অ্যালকিন দিয়ে শুরু করলাম, সাপোজ আমি একটা যৌগ লিখলাম, দেখে বললাম যে এখন বলো এটা নামকরণ করো। তখন তুমি ফার্স্টে একদম সম্পৃক্ত হাইড্রোকার্বনের মতো সেম ভাবে দীর্ঘতম কার্বন শিখর চিহ্নিত করে ফেলবা। দেখো শিখর চিহ্নিত করো, আমি এদিকে করলাম 1 2 3 4 5, এদিকে করা যায় বা 1 2 3 4 5, এদিকে করলাম বা 1 2 3 4 5, যেদিকে করো সর্বোচ্চ করে গুনতে পারতেছ, পাঁচটা গুনতে পারতেছ, তুমি পাঁচটা কাউন্ট করতে পারতেছ। ওকে, পাঁচ মানে কি? পেন্ট। আর এটা কি যৌগ? দ্বিবন্ধন আছে, তার মানে এটা কি যৌগ বলতো? এটা একটা অ্যালকিন যৌগ। তাহলে পেন্ট প্লাস অ্যালকিন যোগ করো, তাহলে নামটা কেমন আসবে? পেন্টিন। তাহলে এটা একটা পেন্টিন যৌগ পেয়ে গেছো, এটা নাম হবে কিরকম? পেন্টিন জাতীয়। এখন দেখো তুমি কোন দিক দিয়ে কাউন্ট করবা, এই দিক দিয়ে কাউন্ট করবা না এই দিক দিয়ে কাউন্ট করবা? আমার শর্ত কি ছিল বলতো, কোন দিক দিয়ে কাউন্ট করতে হবে? তারপরে তারপরে আমার কাউন্ট করতে হবে যে দিক দিয়ে এই দ্বিবন্ধনটা বা ত্রিবন্ধনটা কাছে হবে। এখানে যেহেতু দ্বিবন্ধন আছে সেহেতু দ্বিবন্ধনটা কাছে হবে, কোন দিক দিয়ে গেলে কাছে হবে? আমি এই দিক দিয়ে গুনি 1 2 3, তিন নম্বর কার্বনে যে আমি দ্বিবন্ধন পাচ্ছি, বা এই গুনি 1 2 3, তিন নম্বর কার্বনে যে দ্বিবন্ধন পাচ্ছি। আর এই দিক দিয়ে যদি গুনি আমি 1 2 2 নম্বরে পাচ্ছি, তাহলে কাছে হচ্ছে কোন দিকে? এই দিক দিয়ে আমার কাছে হয়ে যাচ্ছে না, সো আমার বাকি সবগুলো আমার ই করে দিতে হবে, বাকি সবগুলো বাদ দিতে হবে, আমার বলতে হবে এই দিক দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো তো, এই দিক দিয়ে যদি গুনি 1 2 2 নম্বরে পাচ্ছি কি মূল দ্বিবন্ধনটা পেয়ে যাচ্ছি, কয় নম্বরে? 2 নম্বরে। 3 4 4 নম্বরে যে আমি কি মূলক পাচ্ছি? মিথাইল মূলক পাচ্ছি। তুমি যে যেটাকে কাউন্ট করো এটাকে বা এটাকে যেটাকে কাউন্ট করো, আমি 4 নম্বরে যে কি মূলক পাচ্ছি? মিথাইল মূলক। তাহলে তোমার নামটা হবে 4 মিথাইল পেন্টিন। 4 মিথাইল কি হবে? পেন্টিন। 4 মিথাইল পেন্টিন। এখন বলো তো কয় নম্বর কার্বনে যে পাইছিল দ্বিবন্ধনটা? 2 নম্বর কার্বনে না, তাই নামটা হবে 4 মিথাইল পেন্টিন 2, ঠিক আছে? বুঝছো? এটা খুবই সহজ, খুবই সহজ একটা জিনিস। এখন বলা হয় ঠিক আছে, আপনি আমাকে দেখাইছেন অ্যালকিন, তাহলে একটা এরকম একটা যৌগ দেখেন যে অ্যালকিন এবং অ্যালকাইন দুটাই একসাথে আছে, তখন কি হতে পারে? দ্বিবন্ধনও আছে একটা যৌগে, ত্রিবন্ধনও আছে, তখন কি কি ভাবে করবেন বা কি হইতে পারে? তখন তো একটু উল্টা পাল্টা লাগতেই পারে, সেই সেই জিনিসটা কি হবে সেটা দেখো। ওকে, সেই জিনিসটা দেখো। দেখো যেটা বলতেছিলাম যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আগে থাকে তখন তুমি কি করবা? একটা যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, ওকে ভাই, এখানেও তো সেম শর্ত মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে দীর্ঘতম কার্বন শিখর। ওকে, আমি দীর্ঘতম কার্বন শিখর চিহ্নিত করলাম, কোনো প্রবলেম নাই, কিন্তু এরপরে কি করবো? তা আপনি বলছেন যে ভাই, যে দ্বিবন্ধনের ত্রিবন্ধন যে দিক থেকে গণলে কাছে হবে সেই দিক থেকে কাউন্ট করতে হবে। এখন তো এখানে দ্বিবন্ধন আছে একটা যোগে, ত্রিবন্ধন আছে, আমি কোন দিক থেকে কাজ করবো আগে? ঠিক আছে, দেখো এটা একটা মজার জিনিস। তাহলে আমি একটা যোগ লাগলাম, দেখো এখানে দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে, এখন আমি দীর্ঘতম কার্বন শিখর চিহ্নিত করো আগে। করো 1 2 3 4 5, বা 1 2 3 4 5, পাঁচটা কয়েন, পাঁচ মানে প্যান্ট। দেখো প্যান্ট, প্যান্ট লিখলাম, কোনো প্রবলেম নাই। এখন আমি কি করবো? আমি কি লিখতে করবো না এই লিখতে করবো? আগে দ্বিবন্ধন ধরবো আগে দ্বিবন্ধন ধরবো? আর এটা দেখো, এটা মনে রাখার একটা সিস্টেম শিখাই দিই বলতো। একক বন্ধন মানে একটা টান, দ্বিবন্ধন মানে দুইটা টান, ত্রিবন্ধন মানে কয়টা টান? তিনটা টান না? তো দেখো এই দ্বিবন্ধন ত্রিবন্ধনে আছে, তোমার যদি মানে কি বলো ত্রিবন্ধন লিখতে হয় তাহলে আগে কি দ্বিবন্ধনটা লিখতে হবে না? দ্বিবন্ধনটা লিখে উপরে একটা টান দিলে সেটা হবে ত্রিবন্ধন। তার মানে দ্বিবন্ধনের দ্বিবন্ধনটা কি ত্রিবন্ধনের আগে লিখতে হয় না? এই লেখার জন্যই মনে রাখতে হবে টেকনিক আকারে যে দ্বিবন্ধন ত্রিবন্ধন একসাথে থাকলে দ্বিবন্ধনকে প্রাধান্য দিতে হয় আগে, ঠিক আছে? অনেকে দেখো না, আমরা ছোটবেলায় বলি না যে ওই যা লম্বা তাকে বিষয় দেখবো, আসেন দেখতে হয় না, তোর জন্য ক্লাস স্কুলে দাঁড় করার সময় যেহেতু লম্বা আর কি বিচার দোষ, তার দেখা যায় কিছু লম্বা বসে পিছনে যাবে, আমি সামনে যাব, সেম জিনিস যে তুই সামনে দেখতে মনে হয় এটা ছোট না, সো এটা আগে থাকবে, এটাকে আগে করবা। তাই দ্বিবন্ধন ত্রিবন্ধন একসাথে থাকলে সাধারণত লাগে
জীবন দমলে পাঠানো যেতে পারে। তাহলে বল এই যুগে আমি দেখো 1 2 3 4 5 আবার এইদিকে বললাম 1 2 3 4 5 এখন বলো তো কোন দিক দিয়ে কাউন্ট করো তুমি কোন দিক দিয়ে দিগন্ত কাছে হবে এই দিক দিয়ে গেলে দিগন্তটা কাছে হবে না এই দিক দিয়ে গেলে কাছে হবে এই দিক দিয়ে গেলে কাছে হবে না এই দিকে যখন করব তখন এক নম্বরে কি এসে পড়তেছে দিগন্ত না এসে পড়তেছে সো দেখো যৌগের নাম হয়ে এরকম প্রথমে পাঁচটা করতে পারো সর্বোচ্চ এই কারণে প্যান্ট লিখছি আর কয় নম্বরে দিগন্তটা পাচ্ছ এক নম্বরে তাই লিখবা প্যান্ট ওয়ান এইটুক লিখবা এখন দেখো তো প্যান্ট ওয়ানে কি বন্ধন পাচ্ছ দ্বিবন্ধন পাচ্ছ এক নম্বরে দ্বিবন্ধন পাচ্ছ দ্বিবন্ধন পারে নামটা কি হবে অ্যালকিন কিন হয় না কিনের ইন লাস্টে থাকে অ্যালকিনে অ্যালকিন যখন বলি আমরা লাস্টে কি হয় ইন হয় না উচ্চারণটা এই কারণে লিখতে হবে এক নম্বর যেহেতু দ্বিবন্ধন আছে সেটা লিখতে হবে প্যান্ট ওয়ান ইন ঠিক আছে এইটুক লেখা শেষ দেখো এক দুই তিন চার চারে জায়গায় কি বন্ধন পাচ্ছি ত্রিবন্ধন সো লেখো ফোর এখানে ফোর লিখলাম ফোর লিখে আর কি লিখবা অ্যালকিনে লিখছো ইন তাহলে অ্যালকাইন ত্রিবন্ধন মানে অ্যালকাইন অ্যালকাইনে বলে লাস্টে কি আছে আমার আইন আসে না এই কারণে এখানে লিখবা কি ফোর আইন কি লিখবা ফোর আইন তাহলে যৌগের নাম কি দাঁড়াচ্ছে প্যান্ট ওয়ান ইন আর হচ্ছে কি ফোর আইন এভাবে লিখতে হবে আমাদের আমি আশা করি বুঝছো আর একটু ভালো করে দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে প্র্যাকটিস করবা দ্যাটস ফাইন ওকে সবকিছু ওকে দেবে এখন দেখো এখন বলতে পারো যে ভাই আপনি তখন বলেছিলেন যে একক একটা একটা মূলক ডাবল বা ত্রিপল কি হয় ট্রাই হয় ডাই হয় ট্রাই হয় টেট্রা হয় এখানেও সেম ভাবে মানবে ডাই হবে ট্রাই হবে টেট্রা হবে কোনো সমস্যা ঠিক আছে সেম ভাবে এখানে ওই এখানে কি করছি আমরা অ্যালকিনের জন্য কি ইন ব্যবহার করছি অ্যালকাইনের জন্য ব্যবহার করছি আয়ন ব্যবহার করছি সেম ভাবে এখানে ব্যবহার করবো যদি ডাবল বন্ধন দুইটা থাকে তাহলে ব্যবহার করবা ডাই ইন তিনটা থাকলে ব্যবহার করবা ট্রাইইন চারটা থাকে ব্যবহার করবা কি টেট্রা ট্রাই সরি টেট্রাই এভাবে ব্যবহার করবা ঠিক আছে উদাহরণ দেখতে চাইলে ওকে উদাহরণ দেখে দাও একটা উদাহরণ দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখো এটা একটা উদাহরণ দেখো দেখো এখন একটা উদাহরণ লক্ষ্য করো যখন আমি একটা উদাহরণ লিখলাম দেখো এই উদাহরণে দুটো ডাবল বন্ধন দেখা যাচ্ছে মানে একের অধিক তখন কি করবো দুই মানে ডাই এটা তো আমরা জানি তিন মানে ট্রাই চার মানে টেট্রা ওকে দেখো তারপর প্রথম শব্দ সেম ভাবে তুমি কি করে ভালো সর্বোচ্চ কয়টা কেমন গুনতে পারো দেখো